শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ আজ আস্বাদন করব আমাদের পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা চরণ দাস দেব আমাদের সকলের বড়ে বাবা দাদা মশাইয়ের দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা চরিতসুধা অবলম্বন করে আজকে আমরা আস্বাদন করব অযাচিত কৃপা এই ঘটনাটি সম্বন্ধে শ্রীযুক্ত বিহারী দাস বাবাজি মহাশয় নিজে যা লিখেছেন তাই এখানে উদ্ধৃত করা হয়েছে তিনি লিখেছেন যে আমি নিতান্ত অজ্ঞ পরম করুণাময় বাঞ্ছাকল্পতরু শ্রী শ্রী গুরুদেবের অযাচিত কৃপার কথা কি আর বলবো এমন কোনো ভাষা নেই যার দ্বারা আমার প্রাণের কথা প্রকাশ করতে পারি তবে আমা হেন নরাধমের প্রতি তার যে অলৌকিক কৃপা যেতে মতে তার কিঞ্চিত প্রকাশ করবার অভিপ্রায়ে আনুষঙ্গিক নিজের জীবনের কয়েকটি কথা লিখতে বাধ্য হলাম আমার যখন বয়স সাতেরো আঠেরো বৎসর তখন হতে আমি কলকাতা নব্বই নম্বর সার্পেন্টাইন লেনস্থ শ্রী মদ ভোলানাথ জ্ঞানানন্দ মহাশয়ের নিকট যাতায়াত করি প্রায় সাত আট কাল তার নিকট হতে অনেক উপদেশ আদি শ্রবণ করে কৃতার্থ হয়েছি তিনি একজন ভালো বক্তা অনেক সভা সমিতিতে বক্তৃতা করেন তার এমন অপূর্ব কবিত্ব শক্তি ছিল যে মুখে মুখে সুন্দর পদ রচনা করতে পারতেন তিনি নিজেও বেশ গায়ক ছিলেন তিনি প্রায় যখন যেখানে যেতেন কৃপা করে আমাকে সঙ্গে নিয়ে যেতেন আমার মাথায় তখন লম্বা চুল ছিল থান কাপড় পরা গায়ে সাদা চাদর হাতে এক তারা এইরূপভাবে তার সঙ্গে সভা সমিতিতে গান কীর্তন করে বেড়াতাম এইরূপ করে পরম আনন্দে দিন কাটছিল তীর্থ আদি পর্যটনে বড়ই ঝোঁক ছিল কয়েক বৎসর পূর্বে দোলযাত্রা উপলক্ষে আমার মাতা ঠাকুরানীর সঙ্গে যখন শ্রীধাম পুরী যাই তখন একবার ভাগ্যক্রমে স্বগণে শ্রী শ্রীমদ বাবাজি মহাশয়ের শ্রীচরণ দর্শন করেছিলাম ও শ্রী শ্রী জগন্নাথের জগমোহনে এর সুমধুর কীর্তন শ্রবণ করেছিলাম কিন্তু তখন আমার ভাগ্যে এর লাভ ঘটেনি তারপর শ্রীধাম বৃন্দাবন প্রভৃতি নানা তীর্থ পর্যটন করে বেড়াতাম প্রায় অনেক সময় কাশিধামে যেতাম তখন কাশিধামে শ্রী শ্রীমদ ভাস্করানন্দ স্বামী শ্রী শ্রীমদ বিশুদ্ধানন্দ সরস্বতী প্রভৃতি অনেক সাধু মহাত্মাগণ প্রকট ছিলেন আমি অনেক সময় তাদের নিকট বসতাম এবং নানারূপ উপদেশ আদি শ্রবণ করতাম তখন আমার সাধু একবার ভারী ঝোঁক ছিল অনেক সময় পরিব্রাজক শ্রী শ্রীমৎ কৃষ্ণানন্দ স্বামীজির যোগাশ্রমে থাকতাম স্বামীজি আমাকে অত্যন্ত ভালোবাসতেন এই রকমভাবে কয়েক বৎসর কেটে গেল দৈবাত শ্রীযুক্ত ভোলানাথ জ্ঞানানন্দ মহাশয় সমাধি লাভ করলেন তখন আমার যে কী অবস্থা তা যারা জীবনে কারোর আনুগত্য লাভ করেছে তারাই জানেন তখন ত্রিজগৎ যেন আমার নিকট শূন্য বলে মনে হতে লাগলো খেতে শুতে সর্বদা তার সেই সুমধুর সঙ্গের কথা স্মরণ করে চোখের জলে আমার বুক ভাসতে লাগল আমি যখন আমি তখন কলকাতা বহুবাজার সাঁকড়াই সাঁকড়ি টোলায় একটি বাড়িতে বাস করতাম সেই বাড়িতে শ্রী গোবর্ধন দাস নামক একটি বালক তার জ্যেষ্ঠ ভ্রাতা ও মাতার সঙ্গে বাস করতেন এই বালকটি সচ্চরিত্র এবং হরিভক্ত গোবর্ধন দাস কিছুদিন পূর্ব হতে শ্রীযুক্ত নবদ্বীপ দাদার কৃপায় শ্রী শ্রীমদ বাবাজি মহাশয়ের কৃপাপাত্র হয়েছিলেন অবকাশ মতো আমাকে পেলে বালকটি কেবল ভক্তগণের কথা বলতো কেবল শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ শ্রী রাধা গোবিন্দের তত্ত্বকথাই শোনাত এবং ভক্তিপথই যে সর্বোৎকৃষ্ট এটাই অনেক রকম করে আমাকে বোঝাত আমার কিন্তু এ সকল কথা বিশেষ ভালো লাগত না তবে শুনতে হয় তাই শুনতাম মাত্র তখন সদা সর্বদা জ্ঞানানন্দ মহাশয়ের স্বরচিত এবং ভাবুক সাধক ভক্তগণের রচিত নানারকম পদ গান করতাম অনেক সময় আমি গোবর্ধন দাসের সঙ্গে ধর্ম সম্বন্ধে নানা রকম তর্ক করতাম এবং কেউ পরাস্ত মানতাম না এই রকমভাবে কিছুদিন যায় একদিন আবার পূর্ববৎ তর্ক আরম্ভ হলো, জানি না কার শক্তিতে সেদিন বালক আমাকে কাঁদিয়ে ফেলল তখন আমি কাতরভাবে ভাবে কণ্ঠে বললাম ভাই এ সকল তত্ত্ব আমি কেমন করে বুঝতে পারবো গোবর্ধন বলল ভক্তিগ্রন্থ পড়ো তাহলে এই সকল তত্ত্ব ক্রমে বুঝতে পারবে আমি বললাম এই সকল গ্রন্থ কোথায় পাওয়া যায় গোবর্ধন বললেন সমস্তই বহরমপুরে পাওয়া যায় যে সকল গ্রন্থ তোমার বিশেষ প্রয়োজন তা আমি শীঘ্র আনিয়ে দেব আমি বললেন ভাই যত সত্তর হয় আমাকে গ্রন্থগুলি আনিয়ে দিতে হবে গোবর্ধন বলল আচ্ছা আপাতত আমার নিকট যে সকল গ্রন্থ আছে সেই সকল গ্রন্থ পড়ো আবার এমন এক মহাপুরুষকে তোমায় দেখাবো যে তুমি তাকে দেখলে আর ভুলতে পারবে না আমি বললাম তিনি কোথায় থাকেন গোবর্ধন বললেন উপস্থিত তিনি শ্রীধামপুরীতে আছেন যখন কলকাতায় আসবেন তখন তাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব তাহলে তোমার সকল আশা মিটে যাবে এই কথা শোনা অবধি আমার মন যেন কীরকম হয়ে গেল প্রায় ওই মহাপুরুষের কথা গোবর্ধনকে জিজ্ঞাসা করি গোবর্ধন দাস বেশ সংকীর্তন করতে পারে যখন যেখানে সংকীর্তন হয় সেইখানে আমাকে কৃপা করে সঙ্গে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কীর্তন করতে বলে আমিও তার সঙ্গে সংকীর্তনে যোগ দিয়ে থাকি এই রূপে না কিছুদিন যায় একদিন গোবর্ধন দাস আমায় বললেন বিহারী দাস বাবাজি মহাশয় শ্রীধাম পুরী হতে বরাহনগরে শ্রীযুক্ত কেদার কর্মকারের বাগানে উঠেছে তুমি তাকে দেখতে যাবে কি আমি বললাম বেশ কথা ভাই তবে এই রবিবার দিন যাই চলো গোবর্ধন বললেন উপস্থিত তার ভাবটা পাগলের মতো আমি বললাম মহাত্মারা কখন কি অবস্থায় থাকেন তা কারো বোঝবার সাধ্য নেই রবিবার দিন বাবাজি মহাশয়ের দর্শন মানুষে রওনা হয়ে বেলা আন্দাজ বারোটার সময় আমরা দুইজন বরাহনগরে গিয়ে শ্রীযুক্ত কামাক্ষা দাস বাবাজি মহাশয়ের বাড়িতে পৌঁছালাম সেই সময় সেখানে পঙ্গত হয়েছিল পৌঁছাবা মাত্র তারা না আমা আমাদেরকে প্রসাদ পেতে আদেশ করলেন সেখানে স্থান বেশি না থাকায় একজন ভক্ত আমার হাত ধরে একেবারে আমাকে তার পাতায় বসিয়ে দিলেন যেন কতদিনের পরিচয় এসো ভাই এসো বলে অন্ন প্রসাদের সঙ্গে ডাল তরকারি মাখিয়ে এক গ্রাস আমার মুখে তুলে দিলেন আমি এর পূর্বে কখনো কারোর পাতে বা একসঙ্গে বসে এরূপভাবে প্রসাদ পাইনি কিন্তু কী আশ্চর্য সেদিন আমার মনে কোনোরূপ বিকার আসলো না জানি না সৎসঙ্গের কি গুণ ও বৈষ্ণব অধরামৃতের কি শক্তি গোবর্ধন দাস ওইরূপ একজনের পাতায় বসে গেল এইরূপে পরমানন্দে প্রসাদ পাওয়া একটু বিশ্রাম করে সেইখানেই ছাতা চাদর রেখে দুইজনে কেদারবাবুর বাগানে বাবাজি মহাশয়ের শ্রীচরণ দর্শন করতে গেলাম বাগানের মাঝখানে পুষ্করিণী আর চারদিকে গাছপালা বাগানের মধ্যে উত্তর দিকে একটি কোঠার মধ্যে বাবাজি মহাশয় তখন দাঁড়িয়ে আছেন এবং চারদিকে অনেক ভক্তগণ রয়েছেন আমরা দুজনে ভিতরে জিগিয়ে দণ্ডবৎ প্রণামপূর্বক এক একপাশে দাঁড়িয়ে রইলাম বাবাজি মশায় যেন আনমোনাভাবে অবস্থান করছেন চক্ষু ঢুলু ঢুলু রক্তবর্ণ কত লোককে কত কি বলছেন তার ঠিক নেই কিছুক্ষণ পরে শ্রীযুক্ত বটু দাদাকে ও শ্রীযুক্ত গোবিন্দ দাদাকে বললেন দেখো তোমরা এই মুহূর্তে এ স্থান হতে শ্রীধাম বৃন্দাবনে রওনা হও সময় মতো আমার দেখা হবে এই সকল ব্যাপার দেখে শুনে আমার মনে অত্যন্ত ভয় হল এবং বুঝলাম যে এ সময় আর কোনো কথাবার্তা হবে না সুতরাং দুইজনে শ্রীযুক্ত কামাক্ষা দাস বাবা বাবাজি মহাশয়ের বাটি হতে ছাতা চাদর নিয়ে সেখানকার সকলকে দণ্ডবত প্রণামপূর্বক বেরিয়ে বরাহনগর বাজারের মোড়ে ঠিকা জন্য অপেক্ষা করতে লাগলাম এমন সময় শ্রীযুক্ত গোবিন্দ দাদা বটু দাদা কুঞ্জ দাদা এরাও গাড়ি গাড়ি খুঁজছিলেন ভালোই হলো আমরা পাঁচজনে একখানি গাড়ি ভাড়া করে কলকাতা অভিমুখে রওনা হলাম যথাসময় গাড়ি হতে নেমে আমরা আমাদের বাসায় গেলাম শ্রীযুক্ত গোবিন্দ দাদা ও বটু দাদা কুঞ্জবাবুর সঙ্গে তার বাড়িতে গেলেন এর কয়েকদিন পরে গোবর্ধন দাস আবার আমায় বললেন বিহারী দাস বাবাজি মশাই এখন কাশীপুরে শ্রীযুক্ত রসিকলাল পালের বাগানে আছেন দেখতে যাবে কি আমি বললাম যাব বই কি ভাই সেদিন যাওয়া গিয়ে মনের আশা মেটেনি তার শ্রীমুখের কোনো উপদেশ শ্রবণ ভাগ্যে জোটেনি আগামী শনিবার বিকালে যাব তাই হলো শনিবার বিকালে আমরা দুজনে পদব্রজে রওনা হয়ে রাত্রি প্রায় দশটার সময় উক্ত কাশীপুরস্থ বাগানে পৌঁছালাম বাবাজি মহাশয় তার কিছুক্ষণ পূর্বে মহাপ্রসাদ পেয়ে মেজের ওপর বিছানায় বসে আছেন আমরা উভয় দণ্ডপথ প্রণাম করলে ইনি গোবর্ধন দাসকে জিজ্ঞাসা করলেন তোরা বাড়ি হতে প্রসাদ পেয়ে এসেছিস গোবর্ধন বললেন আজ্ঞে হ্যাঁ বাবাজি মশায় কিন্তু তবুও ছাড়লেন না কত স্নেহ ভরে উভয়ের পেট টিপে দেখে বললেন যা কিছু প্রসাদ খেয়ে আয় আমরা প্রসাদ পেতে গিয়ে দেখি তখন এর সঙ্গীগণের প্রসাদ পাওয়া শেষ হয়ে গেছে কিছু প্রসাদ হাঁড়িতে ভেজানো ছিল তাই আমরা কিছু কিছু পেলাম প্রসাদ পেয়ে পুষ্করণীতে মুখ হাত ধুলাম নতুন জায়গা তাতে আবার রাত্রিকাল সঙ্গে কোনোরূপ আলো ছিল না সিঁড়ির দুই পাশে যে ভিদ গাঁথা থাকে তার ওপর শ্যাওলা পড়েছিল যেমন আমি পা দিয়েছি অমনি পা পিছলি একেবারে পুষ্করণীর মধ্যে অগাধ জলে পড়ে গেলাম কিন্তু কি আশ্চর্য কে যেন আমাকে অলক্ষিতভাবে জলের ওপর ভাসিয়ে তুলে দিল এর পূর্বে আমার সাঁতার জানা ছিল না তখন আমার প্রাণে কে যেন বুঝিয়ে দিল যে এ সকল একমাত্র বাবাজি মহাশয়ের কৃপা ভিন্ন আর কিছুই নয় তারপর জল হতে উঠে খানি বাতাসে শুকিয়ে তা পরিধানপূর্বক কাপড়খানি এক জায়গায় শুকাতে দিলাম এবং ওই অবস্থাতেই যে স্থানে বাবাজি মহাশয় শয়ন করে আছেন আস্তে আস্তে সেই স্থানে এসে তার চরণতলে শয়ন করলাম গোবর্ধন দাস আমার ঐরূপ অবস্থা দেখে বাবাজি মহাশয়ের কৃপার জয় দিতে দিতে এসে সেই ঘরের মধ্যে আমার পাশেই শয়ন করল রাত্রি রাত্রিপ্রভাত হলে আমরা প্রাতক্রিয়া সমাপন পূর্বক বাবাজি মহাশয়ের নিকটে এসে দণ্ডপথ প্রণামপূর্বক সেইখানে বসলাম কিছুক্ষণ পরে বাবাজি মহাশয় আমাকে লক্ষ্য করে গোবর্ধন দাসকে জিজ্ঞাসা করলেন এ ছেলেটি কে গোবর্ধন বললেন আজ্ঞে আমরা এক বাড়িতে বাস করি এক সঙ্গে সর্বদা বেড়াই ইনি আপনার শ্রীচরণ দর্শন করবার জন্য এসেছেন বাবাজি মশাই তখন আমাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি আমি বললাম আজ্ঞে আমার নাম বিহারী লাল দাস বাবাজি মশায় বললেন তোমার সংসারে কে আছেন আমি বললাম আজ্ঞে আমার মা ও স্ত্রী আছেন বাবাজি মশায় বললেন তোমার দীক্ষা হয়েছে আমি বললাম আজ্ঞে হ্যাঁ বাবাজি মশায় বললেন তুমি এখানে এসেছ কেন আমি বললাম আজ্ঞে আপনার শ্রীচরণ দর্শন করবার জন্য বাবাজি বললেন তোমার হাতে এত মাদলি কেন আমি বললাম আজ্ঞে সদা সর্বদা আমার অনেক রকম অসুখ বিসুখ হয় সেই জন্য আমার মাতা ঠাকুরানি অনেক রকম ঠাকুরের ঔষধ আনিয়ে দিয়েছেন বাবাজি বললেন আমি যদি তোমার পাপ তাপ অসুখ বিসুখ সমস্ত নিয়ে নিই তাহলে তুমি তোমার হাতের তাগা মাদলি সমস্ত খুলে ফেলে দিতে পারো কি আমি আর কোনো কথা বললাম না মন প্রাণ যেন কেমন হয়ে গেল চোখে জল এলো অর্ধস্ফুটস্বরে বললাম আজ্ঞে আপনার যা ইচ্ছা তাই করুন আজ হতে আমি আপনার হলাম বাবাজি মহাশয় এই কথা শুনে নিজ হস্তে আমার হাতের তাগার সঙ্গে কতকগুলি সোনার মাদলি এবং কোমরের ঘূর্ষি পর্যন্ত ছিঁড়ে ফেলে দিলেন এবং এক স একজন সঙ্গীকে সেগুলিকে কুস্পুস্কর নিতে ফেলে দিতে আদেশ করলেন মাদলির সঙ্গে একটি ভালো রুদ্রাক্ষ ছিল তা রেখে দিলেন পূর্ব হতে কতগুলি রুদ্রাক্ষ একটি সুতোয় গেঁথে রেখেছিলাম রেখেছিলেন তা আনিয়ে তার মধ্যে আমার হাতে রুদ্রাক্ষটি গেঁথে নিজ হস্তে পড়লেন লীলাময় লীলা সকলেই বিচিত্র বাবাজি মহাশয়ের মাথার বালিশের নিচে কতগুলি নতুন তুলসীর মালা ছিল তা হতে মাঝারি রকমের দুই কণ্ঠী মালা প্রসাদি করে নিজ হস্তে আমায় গলায় পরিয়ে আমাকে আলিঙ্গন করলেন কিন্তু এই সময় মন্ত্রাদি কিছুই দিলেন না আমিও কিছু বলতে সাহস করলাম না কেন যেন মন্ত্রাদি দিলেন না তা অন্তর্যামী গুরুদেবী জানেন ইনি বলতে লাগলেন আজ হতে তোর সকল পাপ তাপ অসুখ বিসুখ আমি নিলাম তুই আমার নিতাই গৌরভজ যখন এই সমস্ত ঘটনা ঘটছে তখন সেই ঘরের এক পাশে শ্রীযুক্ত রামদাদা স্নান করে তিলক কাটছেন বাবাজি মহাশয় বলে উঠলেন রাম তুমি একবার একে আলিঙ্গন করো রামদাদা বাবাজী মহাশয়ের আদেশ অনুযায়ী আমাকে বক্ষে ধারণ করে চিরজীবনের মতো কনিষ্ঠ ভ্রাতা রূপে অঙ্গীকার করে নিলেন কয়েক বৎসর যায় জানি না কার আকর্ষণে সেইবার রথযাত্রায় পুরী যাবার জন্য আমার মন বড়ই ব্যাকুল হলো এর সাত আট মাস পূর্বে আমার স্ত্রী পরলোক গমন করেছেন সুতরাং তখন মনও খুব উদাস সঙ্গে আমার মাথা ঠাকুরানি ও আন্দাজ তিন বৎসরের একটি কন্যা এদেরকে নিয়ে আমি শ্রীধাম পুরী রওনা হলাম সময় পুরী ঝাঁজপিটা মঠে পৌঁছিয়ে বাবাজি মহাশয় শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম করা মাত্র তিনি হাসি মুখে আমাদের সর্বাঙ্গীন কুশল জিজ্ঞাসা করে কুন্ডাই বেন্ড সাহিতে আমাদের থাকার জন্য একটি বাসা বন্দোবস্ত করে একজন লোক সঙ্গে আমাদেরকে বাসায় পাঠিয়ে দিলেন আমরা পরম আনন্দে সমুদ্র স্নান ও দর্শন করে বেড়াতে লাগলাম এবং মঠেই প্রসাদ আদি পেলাম দেখতে দেখতে শ্রী শ্রী জগন্নাথ দেবের কাল উপস্থিত হল ইচ্ছাময়ের কী ইচ্ছা জানি না সেই দিন সকালবেলা হঠাৎ বাবাজি মশায় আমাকে কীর্তন করতে বললেন সকলেই হৃষ্টচিত্তে নাম কীর্তন আরম্ভ করলেন খুব মাতামাতি কীর্তন হচ্ছে কারোর স্মৃতি নেই ভগবত ইচ্ছায় তখন ভয়ানক বৃষ্টি উপস্থিত হল আমরা মনে করলাম বুঝি সংকীর্তন বন্ধ হলো। শ্রী গুরুদেবের কৃপায় কীর্তন বন্ধ হতো দূরের কথা পূর্বাপেক্ষা দ্বিগুণতর আনন্দের সঙ্গে নাম চলতে লাগলো সেই সময় বাবাজি মহাশয় অনেককে মন্ত্র দিতে লাগলেন এই ব্যাপার দর্শন করে আমি মনে মনে ভাবলাম প্রভু একমাত্র আমি আপনার কৃপা লাভে বঞ্চিত হলাম এখনও কি আমার সময় হয়নি ভাবতে ভাবতেই এই প্রভু আমার মনোভাব বুঝতে পারলেন ইঙ্গিতে আমাকে আকর্ষণ করে আলিঙ্গন দানে আমাকে কোটি কোটি জন্মার্জিত পাপ তাপ দূরে করে কর্ণে মন্ত্র প্রদান করে দিলেন সুশীতল বক্ষস্পর্শে আমার সকল জ্বালা জুড়িয়ে গেল আমি যেন অপ্রাকৃত শান্তি সাগরে ডুবে গেলাম মনে মনে শ্রী গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করে নিজেকে কৃতার্থ মনে করতে লাগলাম আমাকে কৃপা করবার পর সেদিন আর কারোর মন্ত্র হল না যথা সময় শ্রী গুরুদেব এবং বৈষ্ণবগণের অধরামৃত পেয়ে বাসায় গমন করলাম রাত্রে শ্রী গুরুদেবের শ্রীচরণ দর্শন মানসে গমন করে দেখি ইনি একখানি চাদরে আপাদ শয়ন করে আছেন আমি ধীরে ধীরে গিয়ে শ্রীচরণ সেবা করতে লাগলাম কয়েকদিন পূর্ব হতেই আমার মনে কতগুলি সন্দেহমূলক প্রশ্ন উদিত হয়েছিল সেদিন বাসা হতে মনে মনে সংকল্প করে বেরিয়ে বেরিয়ে ভাবলাম যে আজ শ্রী গুরুদেবের শ্রীচরণে সমস্ত মনের কথা নিবেদন করব এর কৃপায় মনের সন্দেহ ভঞ্জন করব। যদিও সে সময় অন্য কেউ নেই কিন্তু তিনি বিশ্রাম করছিলেন পাছে কোনরূপ কষ্ট হয় ভেবে আমি আর কিছুই বলতে সাহস পেলাম না অযাচিত কৃপাকারী অন্তর্যামী প্রভু আমার অন্তরের সমস্ত ভাব অবগত হলেন অর্ধস্ফুটস্বরে ধীরে ধীরে এক একটি করে আমার হৃদয়ের যাবতীয় সন্দেহ নিরসন পূর্বক বললেন দেখো এই সমস্ত কথা একমাত্র নিজ অনুভবের জন্য এটা সর্বসাধারণের নিকট প্রকাশ করলে ভজন পথের অনেক ব্যাঘাত জন্মাবে সুতরাং কারোর নিকট প্রকাশ করো না আমি মন্ত্রমুগ্ধের ন্যায় শ্রী গুরুদেবের শ্রীচরণ দুখানি বক্ষে ধারণপূর্বক শ্রীমুখ নিঃসৃত বাক্যামৃত পান করে জীবন ধন্য মনে করতে লাগলাম মুখে কোনো কথাই বলতে পারলাম না কিছুক্ষণ এইভাবে কেটে গেল হঠাৎ দেখলাম ইনি নিদ্রিত তখন ধীরে ধীরে শ্রীচরণ দুখানি বালিশের রেখে আমি স্থানান্তরে বিশ্রাম করলাম শ্রী গুরুদেবের কৃপায় তার সঙ্গে থেকে গন্ডিচামার্জন জলকেলি রথাগ্রে কীর্তন নর্তন প্রভৃতি দর্শন করে শ্রীমন মহাপ্রভুর লীলা প্রত্যক্ষ অনুভব করে পরম আনন্দে দিন যাপন করতে লাগলাম এই সময় কলের আরম্ভ হয়েছে দেখে শ্রী গুরুদেব হোরা পঞ্চমীর দিন অন্যান্য অনেক লোকের সঙ্গে আমাদেরকে কলকাতা পাঠিয়ে দিলেন আমা হেন নরাধমের প্রতি শ্রী গুরুদেবের অপার করুণার কথা লিখবার বা বুঝবার ভাষা নেই যদি কেউ আমার অন্তঃকরণের ভাব অনুভব করতে পারে তবে তিনি বুঝবেন যে অযাচিত কৃপাকারী পরম দয়াল শ্রী গুরুদেবের আমার প্রতি রূপ অদ্ভুত কৃপা তিনি প্রতি মুহূর্তে কৃপা কৃপা করছেন কিন্তু স্বতন্ত্রতা দোষে আপনার লব্ধ পরমার্থ ধনে বঞ্চিত হলাম এমন অমূল্য রত্ন হাতে পেয়েও দুর্দৈব দোষে চিনতে বা যত্ন করতে পারলাম না আমার জীবন এই হচ্ছে অযাচিত কৃপা যা সুধাতে বর্ণিত আছে যা শ্রীযুক্ত বিহারী দাস বাবাজি মহাশয় নিজ হস্তে লিখেছিলেন এর পরের দিন বড় বাবাজি মহারাজের আরও অনেক লীলা নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন জয় জয় নিত্যানন্দরাম জয় জয় গৌর গুণধাম